কে আপনি উত্তর দিন বলুন আপনি প্রশ্নের উত্তর দেন মানে অনেকগুলো ক্যামেরা আছে একটা লোক আপনার অসংখ্য কথা দেখানো হবে এক ঘন্টা মানে এক ঘন্টা উত্তর নেওয়া হবে কে বলুন প্রশ্ন তারপরে উত্তর নেবেন অপমান করবেন কে বলুন একটা লোককে কেন আপনি সব করেন আপনি কে বলুন কিসের কে কিসের আয়োজন চলছে বলুন কিসের আয়োজন চলছে বলুন কে এইখানে অসংখ্য বলুন আপনার এজেন্ডা নিয়ে আসেন আমার কিছু বলার নেই যে মনে হচ্ছে উনি একটা এজেন্ডা নিয়ে এসেছিলেন অনির্বাণ এবং আপনার প্রশ্নে যার পর নাই উনি অস্বস্তি বোধ করেছেন কারণ প্রশ্নটা তো স্বাভাবিক উত্তর দেওয়ার জায়গায় নেই যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে তো কোনো ব্যক্তির বিষয় নয় এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিষয় এবং মুখ্যমন্ত্রী তিনি তো শুধুমাত্র একজন ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় নন উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী তিনি যদি দাঁড়িয়েই বলেন যে পঞ্চায়েতে 62,000 যে বুথগুলো রয়েছে সবকিছু আমি একা উনি 294টি আসনে উনি একাই প্রার্থী তাহলে ভোট তাহলে এত প্রার্থী তাহলে এই নবজোয়ার জোয়ার ভাটার প্রয়োজন কি ছিল কোনো প্রয়োজন ছিল না তাহলে উনি বলে দিলেই হতো সব জায়গায় আমি একা আমি এখানে কাজ করব ডবল ডবল চাকরি থেকে শুরু করে আমরা দেখেছি যে উন্নয়নের জোয়ারে রাজ্যকে ভাসিয়ে নিয়ে এখন তো মানে এতটাই ভেসে গেছে যে 45 লক্ষ শ্রমিক অন্য রাজ্যে তাদের চলে যেতে হয়েছে এই জোয়ারের ঠেলায় তারা রাজ্যে স্থান পাননি তো এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছেন এবং আমার খুব অবাক লাগলো অনির্বাণ খুব নির্দিষ্টভাবে বলছে একজন পুরনো সংবাদকর্মী হিসেবে হয়তো আরো খানিকটা একটু খারাপ লাগছে কিন্তু রাজ্যের মানুষ হিসেবে খারাপ লাগছে যে যে অ্যাটিটিউড দেখলাম যে ভাবভঙ্গি দেখলাম তৃণমূলের মুখপাত্র ওরা ঠিক করে দেবেন এবার মিডিয়া তো কন্ট্রোল করে ওরা ঠিক করে দেবে কি প্রশ্ন এবং সেই প্রশ্নের কি উত্তর সেটাও ঠিক করে দেবে কতটা কথা বলবেন মানুষ সেটাও ঠিক করে দেবে বিরোধীদের এমনিতেই তো কণ্ঠরুদ্ধ করা হচ্ছে বিভিন্ন জায়গায় মনোনয়ন থেকে শুরু করে প্রচার থেকে শুরু করে ধমকি হুমকি মার অপহরণ লুটতরাজ ধর্ষণের ধমকি সব কিছু করা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা স্টুডিওতে বসেও যদি সন্ত্রস্ত বোধ করি আমার মনে হয় আমার সঙ্গে রয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারাও হয়তো বলবেন আমি কিন্তু খুব মানে ব্যক্তিগতভাবে বলছি যে এই ঘটনার নিন্দা জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসেবে শুধু নয় একজন রাজ্যের রাজ্যবাসী হিসেবে রাজ্যের মানুষ হিসেবে যে স্টুডিওর মধ্যে বসে এইভাবে যদি সঞ্চালককে আঙুল তুলে যদি ধমকি দেখানো হয় তাকে মানে ভয় দেখানো হয় রীতিমতন এই প্রশ্ন করবেন এই প্রশ্ন করবেন না বা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেটা বলেছেন সেটা নিয়ে কি আলোচনা করা যাবে না তাহলে কি তিনি সেটা আলোচনার ঊর্ধ্বে সেটা বলে দিন তাহলে সেটা নিয়ে তাহলে আমরা আপনারা কেন সই বা করবেন দুর্নীতি নিয়ে কথা বলা যাবে না উনি বলেছেন পজিটিভ নিউজ করতে হবে পজিটিভ নিউজ তো নেই রাজ্যে খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে এটা আমার খুব আনন্দ হচ্ছে না বলতে কিন্তু রাজ্যে তো পজিটিভ নিউজ নেই আমরা যখনই দেখছি চাকরি চুরি এই ভরা বর্ষার মধ্যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে আমরা দেখছি যে আমাদের যারা প্রার্থী থেকে শুরু করে অন্যান্য বিরোধী দলের যারা প্রার্থী তাদের কিরকম ভাবে সন্ত্রস্ত হয়ে ভীত হয়ে ধমকির মধ্যে দাঁড়িয়ে তাদের নিজের দলের হয়ে লড়াই করতে হচ্ছে কিসের জন্য যে রাজ্যে যাতে এই চুরি জোচুরি লুটতরা যা চলছে যেভাবে একদম গ্রাউন্ড লেভেল থেকে মাথার ওপরে লেভেল পর্যন্ত সেটা বন্ধ হয় সেটার যদি এই রেপারকেশন আসে এটা আমার সত্যি বলছে রাজ্যবাসী হিসেবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে খুব লজ্জার খুব দুঃখের আমি আমি